তারুণ্য হলো তীব্র উৎসাহ, প্রাণশক্তি, শারীরিক সক্ষমতা আর পরিষ্কার চিন্তার সময়। কিন্তু আমরা আমাদের তারুণ্যটা কিভাবে কাটাই? এই অমূল্য সময়টা আমরা কাটিয়ে দিচ্ছি তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করে, আড্ডা দিয়ে অর্থহীন বিষয়ের পিছনে ছুটে, একেবারেই গুরুত্বহীন বিষয়ের খাদে পড়ে, তারপর আবার সেখান থেকে বের হবার পেছনে। এই সময়টাতে আমরা যদি দৃষ্টি অবনত করা আর নজরের হেফাজতের ব্যাপারে গড়িমসি করি, পরিপূর্ণভাবে পর্দা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, ফজরের সালাতে উঠতে হিমশিম খাই, নারী পুরুষের অবাধ মেলামেশা এড়িয়ে যাওয়ার ব্যাপারে অবহেলা করি, তাহলে কিভাবে হলো? আমরা যদি সবসময় নষ্ট করি টিভি, গান, সিরিয়াল আর সিনেমার পিছনে, তাহলে কিভাবে হবে? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় যদি এ চক্রে আটকে থেকে আমরা পার করে দিই, তাহলে কিভাবে আমরা আল্লাহ সুবহান তাআলার দ্বীনের জন্য কাজ করব? কিভাবে আমরা নিজেদের এমন অবস্থানে নিয়ে যাব যাতে করে আল্লাহ সুবহান তাআলার নৈকট্য অর্জন করতে পারি? আমাদের তারুণ্য যদি এভাবেই কেটে যায়, তাহলে উম্মতকে নিয়ে কখন আমরা চিন্তা করব? কখন উম্মাহর দেহে জমা অপমানের ধুলাগুলো ঝেড়ে ফেলবো? ডুবন্ত এ উম্মাহকে বাঁচাবো যদি আমরা নিজেরাই ডুবন্ত হই? কখন আমরা নিজেদেরকে গুছিয়ে নেব? কখন নিজেদের অন্তরে ইমানের সুমিষ্টতা অনুভব করব? আর কখন আমরা অন্যদের এই সুমিষ্টতার দিকে আহ্বান করব? কখন রাস্তায় দাঁড়িয়ে গুনাহ করার তারুণদেরকে আমরা মসজিদে নিয়ে আসব? আমাদের সমাজে আমাদের সাথে বাস করা বিধর্মীদের কখন আমরা তাওহীদের দিকে আহ্বান করব, যাতে বিচারের দিন মহান আল্লাহ সুবহান আল্লাহর সামনে ওরা আমাদেরকে দোষী সাব্যস্ত না করতে পারে? কখন আমরা ইসলামের আদর্শ এবং ইতিহাস সম্পর্কে জানব? কখন নিজের পরিবার ও পরিসরে এই আদর্শ ছড়িয়ে দিব? কখন উম্মার পুনরুত্থানের কাজ করব? কখন আমরা জাগবো আর এই খুনে ধরা সমাজটাকে জাগাবো? এই দিনের বিরুদ্ধে চলা এই চক্রান্তগুলোর ব্যাপারে কখন আমরা মানুষকে সতর্ক করব, যেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা বলেছেন, তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমরা দিন থেকে তারা ফিরিয়ে দেয় তোমাদেরকে, তারা যদি পারে। সূরা আল বাকারা 217। কখন আমরা অন্যদের এক্সপেরিমেন্টে গিরিবিগ হওয়ার বদলে নিজেরা উদ্যোগ নেব, স্রোতের টানে ভেসে চলার বদলে কখন আমরা পরিবর্তনের সূচনা করব? কখন আমরা উম্মাহ ও মানব জাতির প্রতি আমাদের দায়িত্ব পালন করব, যে দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা বলেছেন, তোমরাই সর্বোত্তম উম্মাহ, মানব জাতির জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ করো ও আল্লাহ সুবহান তাআলার প্রতি ইমান রক্ষা করে চলো। সূরা আল ইমরান 110। এখনো কি সময় আসেনি আল্লাহ সুবহান তাআলার এই হুকুমের জবাব দেওয়ার? হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। সূরা সাফ 14। যথেষ্ট হয়েছে, কেটে গেছে দ্বিধা দ্বন্দ্বের অনেক মুহূর্ত, অনেক হয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলা, অনেক হয়েছে গোলক ধাঁধাই চক্রাকারে ঘুরে মরা। আসুন আমরা জাগি, আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আল্লাহর দ্বীনের জন্য কাজ করি, আল্লাহর দ্বীনের পথে এগিয়ে যাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি।